الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم ربي جدني علما ربي شهلي صدري ويسر لي أمري وحل لقدة من لساني يفقه قولي عقيدة الطهابي درسير طلاب اكرام السلام عليكم ورحمة الله عمرا دارا بحق بابي আহলে সুনাতল জামাতের আকিদা কী কী এগুলো আমরা জানতেছি আজকে নতুনভাবে একটি আকিদা ওয়ালা নাকুলু লা লু মাল ইমানে জাম্বুন লেমান আমি লাহু ওয়া নারজু মহসিনী না আইয়া ফুয়া আনহুম ওয়ালা নাকুলু আমরা বলি না আমরা যারা আহলে সুনাতল জামাত আমরা বলি লাদুরু কোনো ক্ষতি করে না মাল ইমানে ইমানের সাথে জাম্বুন অপরাধ লেমান আমিলাহু যে ব্যক্তি তাহা করে অর্থাৎ কোন একজন ইমানদার ইমান আনার ফরে সে যদি কোনো অপরাধ করে এতে কোনো ক্ষতি নাই আমরা এই কথা বলি না এটা এই যে কথাটা বলছেন মোসানাব মহমুল্লাহ বলার পিছনে কারণ হলো মুসলমানদের মধ্যে একটি ফেরকায় বাতেল আছে তার নাম হল মুরজিয়া এই সম্প্রদায়ের আকিদা হল যে ইমান আনার ফোরে কোনো একজন ব্যক্তি যদি সৎকর ইয়া কোনো অপরাধ করে এতে কোনো ক্ষতি নাই কার ইয়া আকিদা মুরজিয়াদের আকিদা তো আমরা যারা আহলে সুনাতল জামাতের আকিদা রাখি আমরা এটা বলি না তো আমাদের এই কথা বলার ফিসনে এই আকিদা রাখার পিছনে কি রয়েছে আমাদের দলিল রয়েছে যেমন আমরা তিন নম্বরের হাসিয়াটা দেখি ওয়ালা নাকুলু লাইয়াদুর মাল ইমানে জাম্বুন রদ্দুন আলাল মুরজিয়া এই কথাটা মুরজিয়াদের যে আকিদার রদ রদ করা হয়েছে কী করেছে এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে ফাইন না হুম ইয়া না কেননা তারা বলে লাইয়াদুর মাল ইমানে জাম্বুন ইমানের সাথে এই অপরাধে কোনো ক্ষতি নাই কামা কামালায়ন মাল কুফরে তো যেমনই যেমনইভাবে কুফুরের সাথে কোনো নেক কর্মে কোনো উপকারে নাই আরে কোনো একজন ব্যক্তি কাফের সে যদি যতই নেক কাজ করুক এটার কোনো এটা উপকারে দিব নি উপকার দিব না ফাহা ফাহা উলাই ফি তরাফিন তাহারা এই সমস্ত ওই যে মুরজিয়া লোক তাহারা একটা দিকে রয়েছে ওয়াল খাওয়ার ইজু ফি তরফিন আর খারাইজিটা রয়েছে কি এক তরফা আর আহালেসুন জামাত কি এটা হইল আহালে সুনাতল জামাত হলো মো তাদের এফরাত এবং তাফরিদের মাঝে তাফরিদের কি কোনো দিকে নাই কোনো দিকে নাই তো এখন যারা জিয়া তারা রয়েছে একদিকে কিরুম এক দিকে। যে ইমান আনার পরে গুণা করলে এতে কোনো অসুবিধা নাই তাহলে এটা একদিকে কী রয়েছে যুক্ত রয়েছে আর খারিজিদে বলতে যে এই ইমান আনার পরে কাফের ইয়া ইমান আনার পরে যদি গুণা করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় সে কী হয়ে যায় কাফের হয়ে যায় তাহারও কি একদিকে ঝুঁকি তো এই আহলে সুনাতল জামাতের হইল কি দনোটার মুরজি এবং খাওয়ারেস এই দনো ফেরকার মধ্যমপন্থী হল আহলে সুন্নাতল জামাত হ্যাঁ গুণা করলে ব্যক্তি কাফের হয়ে যাবে না আবার গুনা করলে তার ক্ষতি হবে না এমনটাও নহে গুণা করলে কী হবে তার ক্ষতি হবে আচ্ছা ফাইন ফাইনাহুম ইয়াকুলুনা লাইয়াফ কাবে ইমানুন আসলান কেননা খারিজিরা বলে যে ই গুণা করার পরে ইমান আর বাকি থাকে না আসলান একবারে মূলেই মূলেই কি হয়ে যায় গিয়ে ইমান চলে যায় ফাই ফাই কফ আল মুসলেমা অতফর তাহারা মুসলমানকে কাফির হিসেবে আখ্যায়িত করে বিকুল্লে জামবিন প্রত্যেক অপরাধের কারণে ওয়াল হাক্কু আর বাস্তবে হক কথা হল যে আন্না জাম্বা ইউদিরুল মোমেনা যে অপরাধ মোমেনকে ক্ষতি করে মা বেকাইল ইমান ফিহি তার মধ্যে ইমান বাকি থাকে ইমান কি থাকে বাকি থাকে ফাইন নুসুসাল মোতাওয়াতেরা কেননা নুসুসে মোতাওয়াতেরা মোতাওয়াতের দলিল সমূহ নসের জমাকি নুসুস কাদ দাল্লাত বুঝায় যে আলা আন্নাহু ইউখরিজু মিনান না রে হ্যাঁ মান কানা ফি কালবিহি মেসকালা জারা মিনাল ইমান এক জারা পজমিয়ান যার ইমান আছে ফাইনাহু ইউখরাজু ফাইনাহু ও আলা আন্নাহু ইউখরাজু শব্দটা কি বো ইউখরাজু তাহাকে বের করা হবে জাহান নাম থেকে আচ্ছা তো এখন কত হলো যে তাহলে কি বলবো মো কে জাহান নাম থেকে তাহলে মো মেনে জাহান নামে গেছে কি রে গুনার কারণে তাহলে গুনার করার কারণে জাহান নামে গেছে এটা ক্ষতি হইছে না লাভ হইছে বুঝেছি নি কথাটা ও আইউ ধরারিন ইন আসাদ্য মিন্দু খুলির নার আরে জাহান নামে প্রবেশ করা থেকে এর থেকে আর কঠিন ক্ষতি আর কী আছে আর অন্য অন্য কোনো আসেনি একজন ব্যক্তি জাহান নামে গেছে অপরাধের কারণে তাহলে অপরাধরা কি ক্ষতি করলো না হ্যাঁ তো এর থেকে তো কোনো হ্যাঁ অধিক ক্ষতিকারণ না আর কোনো কিছু থাকতে পারে না ও মা হাজা ইয়াপকা মো ফিন্নারে আয়জান এত শর্ত জাহান নামে গেল সে ইমানের মধ্যে বাকি থাকবে ওয়া বে নার আয়জান প্রবেশের দ্বারাতে মোমেনের অপরাধের কারণে কি হবে ক্ষতি হয় ক্ষতি কি হয় ও আয়াতু সাফাতে দালাতুন সাফায়াতের আয়াতগুলা বুঝায় আলা আন্না জুনু বা তা তাদুরু হুম তাদুরু হুম তাদেরকে কি করে ক্ষতি করে মা আন্না হুম ইয়া কুনু না মো না এত শর্তে দে তারা কি মোমেন আরে মোমেন মোমেন অবস্থায় লেননা সাফায়াত তা লাইসাত নীলকুফা আরে কেন না সাফায়াত কাফেরদের জন্য নাই এই কাফের জন্য কোনো সাফায়াত আছে নাকি তো সাফায়াত তাহলে ব্যক্তির জন্য সাফায়াতরা কবুল করা হবে তো কোন ব্যক্তির জন্য মোমেন হ্যাঁ তাহলে বোঝা গেল তার অপরাধ করার পরেও সে কি থাকবে মোমেন থাকবে ওয়ালা তানফাউ তোয়াতুন কুফরে আয়জান কাম আসলে আবি তলেব চলতেছে ওয়ালা ইয়ান তোয়াতুন কোনো নেকে কোনো উপকারে দেয় না কুফরে কুফুরের সাথে আয়জান হ্যাঁ আসলে আবি তলেব যেমন সালামের সাথা আবু তালেব হ্যাঁ ইয়াদু নারা না খুলুদান তিনি কী করবেন জাহার নামে শিরোস্তায়ী প্রবেশ করবেন হি কুফরির কারণে ওয়াদমে আদমি ইমানে ইমান নানার কারণে ওয়ালাকিন ইয়া কোনো আজা বহু আখা আখাফমিন জামি না রে কিন্তু হ্যাঁ একটু বেশ কমটা কী বেশ কমটা জাহান্নামিদের সকল জাহান্মানীদের থেকে একবারে হালকা হালকা কি ইয়া দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কেন লে হেমায়াতিন নবী সাল্লা সাল্লাম রাসুসাল্লামকে রক্ষণাবেক্ষণের কারণে হ্যাঁ রাসুল সাল্লাম কী করছে রক্ষণাবেক্ষণ করেছেন অর্থাৎ কাফের মসি নির্যাতন থেকে সাল্লামকে হ্যাঁ ইয়ে করছে রক্ষা করছে ও অনুসরাতিহি লাহু এবং সাল্লামকে সাহায্য করার কারণে কুল্লা অমৃহি সাল্লামের সারা জীবন বুঝেছি নি গো হ্যাঁ তাহলে এখন এইটা আরেকটা যে কুফুরি যদি হয় তাই এটার সাথে তার কোনো নেক কাজে কোনো কাজে আসে না কিন্তু রাসু সালামের ক্ষেত্রে এটা কি ভিন্ন রাসু সালামের ক্ষেত্রে কি ভিন্ন যে রাসু সালামের খাতিরে কার খাতিরে রাসুস সালামের খাতিরে ওই ব্যক্তি কাফের হওয়ার শর্ত তার জাহান্নামের মধ্যে শাস্তিটা কী হয়েছে হ্যাঁ সবচেয়ে কম আচ্ছা এর ফুরে দড়ি ওয়ানার্জু মোহসিনা আইয়া ফুয়া আনহোম ওয়ানার্জু আমরা আমরা আশা রাখি লিল মোহসিনা মোহসেন মোসন কি মোখলেস যারা আল্লাহ তালার একনিষ্ঠ বন্দা তাহাদের জন্য আমরা আশা রাখি কি আইয়া ফু আনহুম আল্লাহ রাবুল তাদের জন্য ক্ষমা ক্ষমার কী রাখি আশা রাখি ক্ষমার আশা রাখি হ্যাঁ তখন সাত নম্বরের আমি তো অনেক কথা আছে হ্যাঁ লিখে হলো ওমা আসাবা কুম ওয়াইয়াফুয়ান ফিমা ওয়াফুয়ান আল্লাহ অনেক কি করেন ক্ষমা করে দেন আরে ওয়াইয়াফুয়ান কাসির হ্যাঁ এরপরে আছে ইন্ আফু গুন গাফুর ওয়াল আফু ওয়াল মাক ফেরাতু লে আহালি জাম বে মিনাল মুমিনিনা না ওয়াল মোহসেনা এ ক্ষমা হ্যাঁ দয়া এগুলো কার জন্য আহলে জম আরে গুণাগার মীনালাল মমিনি না বল মসিনী লা লে আহলে শিরিক ওয়াল কুফরে আর শিরিক এবং কুফরুওয়ালাদার জন্য নহে প নেফাক এবং মনাফেক হ্যাঁ লে কাউলি তালা ইন্নাল্লা লা ইয়াগ আইয়ু আইয়ো শিরিকা ইন্নাল্লা লা ইয়াগ ফিরু আইয়ো বিহী ওয়া ইয়াক ফিরু মা দু না জালিকা লে মাইয়াসা তে আল্লাহ রাব্দুলা মিন শেরিক হ্যাঁ কি করে না শেরিককে ক্ষমা করে না শেরিককে ক্ষমা করে না তুকি তবা যদি না করে কি না করে তবা না করলে আল্লাহ তালা শিরিক গুণা ক্ষমা করে না তা নইলে সাহবাহ আমরা তো অধিকাংশে কি মর্ষে গাছিল করে তারা ইমান আল্লো কেন হ্যাঁ ইমান আছে কি করে তবা করে কি করে তবা করে অর্থাৎ শেরিক রে কী করে বর্জন করে ইন্ ফিরু আইসোরা কাবিহি ওয়া ফিরু মা দুনা জালিকা লেমাইয়াশা হ্যাঁ এ শেরিক ছাড়া অন্য যে গুণা আছে যাহাকে ইচ্ছে আল্লাহ ক্ষমা করেন এই জন্য আমরা কি করি যা আল্লাহ আল্লাহর কাছে আমরা আশা রাখি যে আল্লাহ রাবুল আলমিন মহসিন বন্দাদেরকে ক্ষমা করবেন এরপরে ধরো ওয়াল্লা না আমানু আলাইহিম ওয়ালা না আমানু আলাইহিম আল্লাহিম কি আল্লাহ মোহসিনীন যারা বন্দা তাহাদের জন্য আমরা আমান মনে করি না কি মনে করি না আমান যে না আল্লাহ রাবুল আলমিন তাহাদেরকে আজাব গজব দিবেন না এইটা আমরা নিরাপদ মনে করি না হো ধরো ওলা না আহম বিল জান্নাতে এবং আমরা তাহাদের জন্য জান্নাতের সাক্ষী দিই না এটা একটু ইয়ে ধরো হাসিয়াটা এক নম্বরে লা আলাইহিম লে আদমে এলমে না কি কারণে লে আদমে এলমে না মনে করুন একজন একবার খুব বুঝুর লোক আমরা একবারে এই এই ব্যক্তির ব্যাপারে বুজুর্গ লোকের ব্যাপারে নিশ্চিতভাবে এই কথা বলি না তিনি জান্নাতি তিনি কি জান্নাতি বুঝেছেন না এবং তিনি আল্লাহ তালার আজাব এবং গজব থেকে নিরাপদ এটাও মনে করি না কেন লে আদমে এলমেনা না আমাদের জ্ঞান না থাকার কারণে বেআালীল বাতেন বাতেন অবস্থা বাতেন অবস্থা মৃত্যুর সময় কোন কুন্ডা হয়েছে এটা কি আমরা জানছি নাকি হ্যাঁ বে আহওয়ালিল বাতেন কাউলি তালা যে আল্লাহ তাল্লার বাণী অনুসারে ফা আফা আমিনু মাকরাল্লাহ হে আফা আমিনু তাহারা কি নিরাপদ নিরাপদ মাকরাল্লাহ হে আল্লাহ তালার গোপন ব্যবস্থা ব্যবস্থার মাকরাল্লাহ তো কি মকর শব্দটা হলো এই ধোকা হ্যাঁ এই হ্যাঁ ষড়যন্ত্র প্রতারণা তুই আল্লাহর শানে রইব হ্যাঁ এই জন্য এই আহলে সুন্নাতল জামাত কোরআনে কারিম এবং হাদিস শরীফের তফসির করে ব্যাখ্যা করে ইমানের ফাল্লার মেদি উড়াইয়া কিসের ফাল্লায় এই জন্য এই আমাদেরকে কোরআনে করিম এবং হাদিস শরীফের অর্থ করার আগে আকিদা শিখতেই আল্লাহকে কার ব্যাপারে কথা কইতেছি আল্লাহ তালার ব্যাপারে নাকি মাকলুকের ব্যাপারে তো মাকলুকের না ফতারণা করা ধোকা দেওয়া এটা কার স্বভাব তো এইটা যদি আল্লাহ রয়ে যায় এটা আল্লাহ থাইনি আর আল্লাহ থাকিনি হ্যাঁ এই জন্য অর্থ করতেব কি আফা আমিনু আল্লাহ যে তাহারা কি নিরাপদ মনে করে আল্লাহে আবা আল্লাহ তালার গোপন ব্যবস্থাপনা আল্লাহ তালার কি হ্যাঁ ফালা ইয়ামানু মানু আল্লাহে ইল্লাল কাউমুল খাসিরুন আরে ধ্বংসশীল ব্যক্তিরাই আল্লাহ রাবুল আলামিনের গোপন ব্যবস্থাপনা থেকে কি থাকে নিরাপদ থাকে নিরাপদ কি থাকে এই জন্য আঁকা এ দেরে আঁকায়ে দে আছে আল্লাহ ইচ্ছা করলে একটা সগিরা গুনার জন্য আল্লাহ তালা বন্দাকে শাস্তি দিতে পারে আবার কবিরা গুণও তালা মাফ করে দেয় এটা আল্লাহ তালার কি মাসিয়ত আল্লাহ তালার কি ইচ্ছা হ্যাঁ তাহলে তো জন্য ওয়াল কেউ ওয়াল মাকরু হুয়াত তাদবিরুল উল খোফিও দেখছিনী মাকর কাকে বলা হয় হুয়াত তাঁত বীর খাফিউ গোপন ব্যবস্থাপনা গোপন ব্যবস্থাপনা লানালামুহু আমরা এইটা সম্পর্কে জানি না ফাকাইফা না মানু যে জানি না আমরা কিভাবে এই নিরাপদ মনে করি ইলা আন তুকবালা মিনহুম হাসানা তুহুম ও এসানুহুম যে ইলা আন তুকবালা মিনহুম হাসানা তুহুম ওয়া এসানুহুম যে তাদের হাসানাত ওই ন্যাক কর্ম এবং যে এখানে সৎকর্ম এগুলো যে কবুল করছে তাদের থেকে এটা আমরা কি জানি নাকি তিনি এমনি না দেখতেছি কি হ্যাঁ বুজুর্গ ভালো কাজ করতেছেন আল্লাহ রাবুল আলমী যদি এটা কবুল না করেন কোনো কিছু আছে নাকি এটা কোনো হ্যাঁ আল্লাহ কোনো একজন ব্যক্তিকে তার আমল কবুল করতেইবো এটা কি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার জন্য কি ওয়াজিব নাকি এটা আল্লাহ তালার কি মেহরবানি আল্লাহ তালার মেহরবানি হুম বলে কাউলিহি তালা ইয়াগফিরু মা দুনা জালিকা লেমাইয়া সা কামা সাবাকা নাকি আল্লাহ কা মাঘ ফেরা তাহুম এই আল্লাকা কা তাহাদের ক্ষমাটাকে কি করেছে এখানে তালিক করাইছে সংযুক্ত করাইছে বিল মাসি আতে কার সাথে ইচ্ছার সাথে ওয়ালা এলমা লানা বে মাসি আতিহি তালা আল্লাহ তালার ইচ্ছা কি এই আমরা জানি না হ্যাঁ ফাকাই না আন না আমানা ওয়া নাত ইলা আন না লামা বে মাখফের তিহীন এ আমরা আমান থাকি নিরাপদে থাকি হ্যাঁ ইলা আন না লামা বে মাখ বাল লা না আমা আল্লা বা ইে ওয়া নাদিমা বিল এখলা সে বা জমবে বরং আমরা তো নিরাপদ না আল্লা তাইবে। তবাকারীর জন্য আল্লা জি তা বা ইল আল্লাহ যে ব্যক্তি আল্লাহ নিকট তবা করেছে ও নাদিমা বিল একলা আছে একলাতে সে শর্মিন দইছে নাদিমাতে কি হ্যাঁ শর্মিন দইছে সে লজ্জিত হয়েছে বা দাস জামবে বুমরা করা করে আরে এই ব্যাপার এই এই ব্যক্তির ব্যাপারও তো আমরা কি না আমরা এখন নিরাপদ না যে আল্লাহ রাবুল আলহামিন অবশ্যই কী করে দিছে তাকে ক্ষমা করে দিছে কিন্তু হ্যাঁ আমাদের কি আশা আল্লাহ তালা কি রহমান রাহীম এই লেকাউলি তালা ওয়া খারু না তারাফু বেজুনু খালাতু আমালান সোয়ালেহান ওয়াখারা সৈয়ান আসাল্লাহু আইয়া তুবা আলাইহিম ইন আল্লাহ গাফুরুল রাহিম ওলা না লামু কবুলা আমরা জানি না তার তবা কবুলের ব্যাপারে হ্যাঁ ফাঁকাইফা নামান ওয়ালাইফি দারিদ দুনিয়া তাহলে আমরা কিভাবে হ্যাঁ দুনিয়ার মধ্যে তাহাকে আমান মনে করি নিরাপদ মনে করি ইল্লা আন ইনসেনা জন্না বিল্লাহে বরং হাঁ আমরা ভালো ধারণা করি কি করি ভালো ধারণা কারণ একজন মোমেনের ব্যাপারে আমরা কী করি ভালো ধারণা করি কিন্তু এখন নিশ্চিতভাবে হ্যাঁ আমরা বলি না ওবে একলাশিদ্ তাইবিন আল্লাহ হে আল্লাহ তালার তাইবিন যারা তাদের কি হ্যাঁ ওবে তাইবিনা ওয়া নারজু ইহমাতাহু এবং আমরা কি করি আল্লাহ আলামিনের রহমতের আশা করি আচ্ছা এরপরে ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাতে আই লে শক সিন মাই কোনো নির্দিষ্ট একটা ব্যক্তির জন্য বিল জজমে ওয়াল কাত একবারে ধীরভাবে কি করে আমরা এই কথা বলতে আশা রাখি তিনি যে আমরা আমল দেখেছি তিনি আল্লাহ তালা তিনিকে জান্নাত দিবেন জান্নাতকেই দিবেন কিন্তু নিশ্চয় তিনি কই জান্নাতে যাবেন বরং রাসুল সালাম যাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের তাদের ছাড়া অন্য কাউকে নিশ্চিতভাবে জান্নাতি বলা যাবে না হ্যাঁ বেয়ান্নাহু বেয়ান্নাউ মিন আহালিল জান্নাতি এইভাবে যে সে জান্নাতি আও মিন আহালিন নারে। রে অথবা কী নারে একজন ব্যক্তির যতই খারাপ আমল থাকুক না কেন এর মধ্য হইতে পারে মৃত্যুর আগে তার তবাকও বলেছে হইতে পারে না হ্যাঁ আরে হাজারের মধ্যে যদি একজনও যদি ওইটাও দইতে পারে হাজারের মেধে যদি একটোই আমি যে যার ব্যাপারে কি কইতেছি আরে জাহান্নামি কইতেছি তাহলে সে আরে সে তবা তারকেও বলে যেতে পারে এরকম না হ্যাঁ এটা এগুলো কি এগুলো হয়তো হাদিস শরীর দ্বারাতে প্রমাণিত হ্যাঁ লে আদমে এলমেনা বিহি লে আদমে এলমেনা বিহি কেন তাহার ব্যাপারে আমাদের এলেম না থাকার গানের জ্ঞান না থাকার কারণে আবু জাহেলের ব্যাপারে না এই ব্যাপারে কি আছে অকাত্য আরে জাহান্নামি দিয়ে আছে এটার ব্যাপারে অকাত্য দলিল আছে বুঝিনি কোরআনে ফেরাউনের ব্যাপারে আর অকাত্য দলিল আছে এইটারে কোনো ঐত্য ঘরে না ঐত্যা আরে যেই জান্নাতি যাদের ব্যাপারে অকাত্য অকায়ভাবে দলিল আছে তাহলে তাদের ব্যাপারে নিশ্চিতভাবে জান্নাতি বলতে আর যাহাদের ব্যাপারে জাহান্নামি এটাও কি রয়েছে আরে অকায় দলিলের দ্বারাতে প্রমাণিত তাহাদেরকে জাহান্নামি জানতেও কিন্তু বাকি বাকি যারা আছে তাদেরকে জান নিশ্চিতভাবে জান্নাতি নিশ্চিতভাবে জাহান্নামি বলার সুযোগ নাই হ্যাঁ কাফের মসুদ ওনটা তো ঠিক আছে কাফের কিন্তু সে কুফুরি তো করতেছে অন তার দলিল দ্বারা তো তুমি কাফের ফতুয়া দিতে পারবা কি নিশ্চিত সে জাহান্নামি জাহান্নামি কোন সময় বহন নিব না মরণের পরে তো মরণের আগে যদি সে ইমান হয় তাহলে তো সে কি নাজাত হয়ে যাবো না বুঝুনি গো তারা একজন নির্দিষ্ট একটা মনে করো এখন একজন ব্যক্তি কুহুরি করতেছে কি করতেছে হ্যাঁ ফতুয়া দেওয়া যাবে সে কি কাফের মোশেক বলে কিন্তু নিশ্চিত সে জাহান নামেই যাইব এই লোকটা এই লোকটা কই যাব এই এডের আলে মাসিনি কেন কারণ তার আকেবাদ কি কী তার শেষ পরিণাম কি আরও দ এক বছর বাকি রয়েছে বা দুই বছর বাকি রয়েছে তাইলে মৃত্যুর আগে হ্যাঁ হ্যাঁ আল্লাহর ব্যাপার এই দিদি কারা সিন না না তারা দলিয়াল্লা হ্যাঁ আল্লাহর ব্যাপারও আমাদের কি ভালো ধারণা না ক্ষমার ধারণা তাদেরকে তাদের সাথে তালা ভালো ব্যবহার করবেন রহমত কবির আমরা কি জন্মে গালেব জন্ে প্রবল ধারণা প্রবল কি কিন্তু নিশ্চিত নেই নিশ্চিত না নিশ্চিত না কেন কারণ আকেবাদ সময় কারণ হাতি শিরিফি আছে ভালো আমল করতেছে করতেছে তার মধ্যে জান্নাতের মধ্যে কুদ্দু রয়েছে এক জারা রয়েছে এক গজ রয়েছে শেষ পর্যন্তই এমন এক আমল করছে ওই তুফদিরের আরে জান্নাতি জাহান্নামি এই বিষয়টা এটা কি তাকদির বিষয় কৃষি বিষয় এই তাকদির বিষয় এটা কি গোপন না প্রকাশ্য গোপনের গোপন গোপনের যেত গোপন আছে এটা আমি কারে এমন গোপন যেটা আল্লাহ তালার মোকার ফেরেস্তাদের আল্লাহ তালা জানান নাই বুঝেছি কথাটা কথা হুম হ্যাঁ হ্যাঁ এই জন্য ফতুয়া হ্যাঁ তাহলে সে তো এখন মোশরেক সে সে কি মোশরেক কিন্তু এই লোকটা যে শেরিক কুকুর থেকে তবা করার সুযোগ আছে না হ্যাঁ 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 প্রকাশ্য করতেব হ্যাঁ প্রকাশ্য কিন্তু হ্যাঁ সে এটা কথাটাই রুমারি যে একজন এ মন দেখে গেছে যে মোশরেক কিন্তু মৃত্যুর আগে তার কি তবা নসীব হয়ে যেতে পারে নসিব হয়ে যাইতে পারে এই জন্য নিশ্চিতভাবে এই লোকটা যখন হন শেরিক এবং কুবুর করতেছে এই জন্য নিশ্চিতভাবে বলা যাবে না অবশ্যই সে কই কই যেব জাহান্না মেজে জাহান্ন কোন সময় মরার ফরে না হ্যাঁ এখন ফতুয়া দেওয়া যাবে কি মোশারাক জাহের উপর তাকে ফতুয়া দেওয়া হবে কিন্তু এটা তার মধ্যে তো একটা কী আছে বা তিনি একটা জিনিস আছে না এটা যেটা মৃত্যুর আগে এটা কি কী ফলাফল আল আলামরুবিল খাওয়াতিন আলামরুবিল খাওয়াতিন বুঝেছি নি কথাটা এগুলা এগুলার হইল এ সমস্ত তাহাকে নিশ্চিতভাবে জান্নাতি নিশ্চিতভাবে জাহান্নামি এইগুলা বলা থেকে নিরাপদে নিরা এগুলোর থেকে বিরত থাকার অর্থ কি নিজকে নিরাপদে রাখা কারে নিরাপদে রাখা আমরা তো মনে করি গালি একটা দিয়ে এলাই হলে আমি কি বড় হয়ে গেলাম না আসলে আমি ছোট হইলাম আমি কি হইলাম ছোট হইলাম না কারণ এটার দ্বারাতে আমার নিজের ক্ষতি করলাম হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে কি রয়েছে হে এগুলো নিয়ে এগুলো নিয়ে মতানৈক্য এই যে কাফের কিনা এই যে কি কাফের কিনা না এটার মধ্যে বিভিন্ন ওলামা কারামরা বিভিন্ন ধরনের ফতুয়া দিয়েছেন কত বুঝছি তে যে লে আদমে এলমেনা বিহি হে লে আদমে এলমেনা আকায়েদে নসুবির মধ্যে লেখছে হে লানাতুল্লাহ ফি ইমানিহি হে লানাতুল্লাহ ফি তার ইমানের মেদি কি লানত ইমানের মেদি কি অভিশাপ যে ইমান আইন্য কি করছে আরে এই জিদ্দ নামাজও পড়ছে অবশ্যই মুসলমানজন নামাজ পড়ছে না হ্যাঁ তান শর্টকাট করছে এই করছে তাহলে ইমান আনার পর তার দ্বারাতে এমন কি জঘন্য কাজ করেছি হ্যাঁ এই জন্য অনেকে কাফের ফটোও দিয়েছে আবার অনেকে কি করছে না সুফ ছিল সুপ থাকো অর্থ কি তো এটা বালা কইসি নাকি তা বরং মাসি হাত হাতকাল্লা করতাম না মাসি মারিয়া বুঝেছি নি আমি নিজকে কি করে মু আরে ফাইখানারে লইয়া যা তো গাঁডি করে এটা মধ্যে দুর্গন্ধ বেশি বাড়ে বেশি কি বাড়ে এই জন্য আমাদের মাঝহাভির ইমাম আবু নিখ রহমতুল্লা কী রয়েছেন এই মোতাবকেফ স্যুপ চুপ ছিলেন তো এই স্যুপ থাকানোর অর্থ যে সে ভালো এলেকে নাকি এলেকে না বরং তিনি নিজকে নিরাপদে রেখেছেন লেহাদ মে এল মে না বিহি কাউলি তালা তাক বিহি এলমন যে ব্যাপারে তোমার জ্ঞান নাই এই পিছনে তুমি কি করোনা ধাবিত হইও না হ্যাঁ ইলা উলাইকা কান আনহু মাসুলা ও সালাম ফি কাউলি আয়সা একজন ব্যক্তির ভালো আমল দেখে যে নিশ্চিতভাবে জান্নাতি বলা যাবে না এটার কারণটা কি এটার আটটা দলিল আয়সারাদিস ফি সবিন মিনাল আনসারে মাতা আনসারি এক নাবালক শিশুর মৃত্যুবরণ করছে মৃত্যুবরণ করছে রে রাসুলসাল্লাম জানা জান্না নামাজ সরাইছে হুঁ তোর তো এখানে বলছেন যে তু হাজা হা যা মিন আসা ফিল জানা আয়সাদ বলছেন যে এই নাবালক শিশুর জন্য সুসংবাদ যে সে জান্নাতের সরু ফাঁকির মধ্যে একটা সরুই ফাঁকি নিশ্চিতভাবে কী করেছে আরে নিশ্চিতভাবে আরে জান্নাতি বলছে সন্তানরা এটা কি না বলক না মুসলমানের আবার সাল্লাম কি করছে জানাজা ভরেছে কত বরকতের আনসারির কি ছেলে আওয়া গাইরা জালি কেয়া আয়েশা হে আয়সা এটার থেকে কেউ নোড হইতে পারে আল্লাহ আলামু বেমা কানু আমিলিন ও আয়সাটা বলছে এটা হাতিস শরীফটা সংক্ষেপ করছে আরে আয়সা বলছে যে এই বাচ্চাটা তো গুণা করারও বয়স হয় নাই আরে গুণা করারও সুযোগ হয় নাই তো এই জন্য রাসুম বলছে আল্লাহ আলামু বেমা কানু আমিলিন এই বাচ্চা থাকলে কি আমল করত এইটো আল্লাহ জানে বাচ্চা থাকলে কি আমল করত এইটো কি জানেন আয় লাই সালানা আনাহকুমা আল্লাহ শকসিন ওয়াই বিল জান্নাতে এই জন্য আমাদের জন্য উচিত নহে যে নির্দিষ্ট ব্যক্তির জন্য জান্নাতের কি করা হুকুম দেওয়া জান্নাতে কি করা সিদ্ধান্ত দিয়ে দেওয়া নয় অবশ্যই কী করেছে সে জান হ্যাঁ জান্নাতে যাওয়ার আমরা কী করি আশা রাখি কী রেখি আশা রাখি এই জন্য নিশ্চিতভাবে বলা আচ্ছা আমরা বলি এটা আমরা বলি যত্ন এইটা আরে আমরা কিতাব পড়তেছি কিতাব অনুসারে কিতা কয় মহিলারা অনেক কিছু কয় হাদিসের কী আছে ন্যাসাই মহিলাদের হাদিস আছে না একটা হলো হাদিসের নাসাই নাসাই শরীফের হাদিস একটা কি হাদিসে ন্যাশাই মহিলাদের হাদিস বুঝিনি হাদিসে যা ইয়া জাহেল জাহেলদের কি হাদিস হাদিস তো কি কথা না বুঝেছি নি কথারা তো জন্য এটা না আমরা এখানে এই আকিদের কিতাব শিখতেছি এই আকিদের কিতাব অনুসারে যেটা হয় এটার উপর আমরা আমল করতেইব মানুষেরও জানাই বুঝেছি বুঝেছিনি হ্যাঁ সকল মান না 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 হ্যাঁ শুধু মানুষ হ্যাঁ হ্যাঁ মূল হ্যাঁ নিশ্চিতভাবে নিশ্চিতভাবে বলা হ্যাঁ এটা ভাত হ্যাঁ না যা যাদের ব্যাপারে তোলি তুল আমি বিয়ে ক্যামের ব্যাপারও তুমি কইবে না যে হয়তো বা জানাতি অথবা না ওজন হ্যাঁ না 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 জাহান্নামি সে জাহান্নামের কাজ করতেছে সাহান কি কাজ করতেছে কিন্তু হ্যাঁ তার বাই তুপদিরে মেদে মৃত্যুর আগেও কি হইতে পারে আরে এটা আছে না ওই রাসু সালামের মোবার বহন করতো একই হ্যাঁ তো এই ইয়ার আগে মৃত্যুর আগে তার আর ইমান না হ্যাঁ হ্যাঁ লাইসান আলা আন্না হাকুমা আলা শকসিন বিল জানাতে বিল কাত বিল কাত তো কি অকাট্য পাবে তুমি বালা ধারণা করলে তো কোনো অসুবিধা নাই হ্যাঁ বালা ধারণা করতে অসুবিধা আছে নি হ্যাঁ এই জন্য আমরা কি করি এই এটা বালা ধারণা যদি না করে তাহলে আবার মুসিবত আছে তাহলে কাহার জানাজা জানা যাইতো না জানা যা ফরণ যাইব নি কারণ মোমেনের না কীব জানাজ এত যদি আমি যদি মোমেন হিসাবে যদি না জানি তাহলে জানাজা করা যাবে না এই জন্য আমরা মোমেন হিসেবে জান্নাতি হিসাবে আমরা কি করি ধারণা করি প্রবল ধারণা করি হুম ধারণা করি ও কাজাল হুকম বিন নার কাজাল হুকম বিন নার এমনই হবে কি জাহান্নামের হুকুম এই জন্য লানাতুল্লাহ যে ব্যক্তির ব্যাপারে নিশ্চিত জাহান্নামিনা এই ব্যক্তির ব্যাপারে লানাতুল্লাহ বলাও নিষেধ কারণ লানাতুল্লাহ তো কি আল্লাহর রহমত তারে নাফাক কিন্তু সে আরে সে হইয়া রয়েছে আল্লাহ রহমত তার থেকে কি থাকুক দূরে থাকুক তুমি কামনা করতেছ কথা বুঝেছি নি এই জন্য ওয়া কাজাল হুকুম বিন না হ্যাঁ সবসময় একটা কথা আছে নিজকে সেভ করতেইবত নিজকে নিরাপদ হইব নিজকে আরে একজন মোমেন্টে যদি কাফের বই লে তাহলে এটা দাঁড়াতে নিজের কী হইল ক্ষতি হইল বুঝেছি নি এই হিসেবে ওয়াকাজাল হুকম আলা আদমিল মাখফেরাতে মোয়াইয়ানিন এমনইভাবে এই নির্দিষ্ট ব্যক্তির জন্য মাখফেরাত না হওয়ার হুকুম দেওয়া এই কি দেওয়া মাখফেরাত না 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 আল্লাহ তালা তাকে মাফে করতো না এরম কি দেওয়া যেত না কার আল্লাহ মাফ করবে না না করবে তোমার কাছে কি ওহি ফাটাইছে নাকি আর ওহি যদি ফাটায় তাহলে তুমি কি পরোক্ষভাবে নবী এই সুযোগ আছে নি আর সুযোগ নাই আচ্ছা ঠিক আছে ওয়া রদ্রান্তাক ফির মুসি ইহিম তুহুম তাহলে এখানে কী বুঝতে গেছে এই এই আলোচনাটা এই আলোচনাটা হলো যে কাউকে নিশ্চিতভাবে জান্নাতি অথবা জাহান্নামি এইভাবে বলা যাবে না এরপরে ওয়া নাস্তাক ফিরু এবং আমরা ক্ষমা চাই লে মুসিহিম মুসলমানদের মধ্যে যারা ইয়েছে মোহসেন আছে আল্লাহওয়ালা আছে তাহাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি নাস্তাক ফিরে লে মুসিহিম সাইয়েতুম থেকে রে তো খারাপ হ্যাঁ গুনা গুনা লে মুসিহিম তাদের গুনার জন্য অপরাধের জন্য আমরা কি করি ক্ষমা প্রার্থনা করি ও নাখাফু আলাইহিম এবং আমরা তাহাদের ব্যাপারে ভয় করি নাখাফু নাকাফু আলৈহিম ওলা নুকান্নু হুম এবং তাহাদের ব্যাপারে আমরা নৈরাস হই না ওয়ালা নুকান্নিতুহুম হুম এটা কিন্তু খুব অনাস্তাক ফিরেলে মুসিহিম নাকি এটা তো বুঝে গেছে মনে হয় আমরা এই ইয়ার মুসলমানদের মন্দ কর্মের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ও নাখাফু আলাইহিম এবং তাদের ব্যাপারে ভয় করি তাদের ব্যাপারে ভয় করি কারণ এখানে দুই নম্বরটা ধরো নাখা খা পয়ালে লেহে আদমিল মাখ ফেরাতে আমরা ক্ষমে না চাই হ্যাঁ লেহে তো কি সম্ভাবনা আদমিল মাখ ফেরাতে ক্ষমা না করার আল্লাহ ক্ষমা নাও করতে পারে আও আদমে কবুলি তবা অথবা তবা কবুল নাও করতে পারে সে তব আমি আমি তুমি তবে না করলাম আল্লাহ তালা যদি কবুল নাও করতে পারে ফাইন নাহু আমরুন মোকানুন কেননা ওই ক্ষমা করা এবং তবা কবুল করা হইল ধরে মুক্তান অর্থ কি গোপন গোপন বিষয় গোপন বিষয় লানালু হু আমরা জানি না ফালাইসা লানা তাহলে আমাদের জন্য নাই ইল্লা আন্নার জুয়া রহমাতাহু বরং আমরা তার আশা কামনা করাটাই কি আল্লাহ তালা রহমত আল্লাহ তালা রহমত কামনা করাটাই আমাদের উচিত হ্যাঁ ফালাইসা লানা আমাদের কোনো দায়িত্ব নাই কি আছে ইল্লা আন্নার জুয়া রহমাতাহু ওয়া নাকশা আজাবাহু এবং আল্লাহর কি ভয়ের আল্লাহ তালার আজাবের ভয় করা ওয়ালা নাহাকুমু বিল কাতে ওয়ালা নাহাকুমু বিল কাতে এবং নিশ্চিতভাবে আমরা কোনো হুকুম দিব না হুকুম কি জান্নাতি অথবা জাহান্নামি এরপরে এরপরে তিন নম্বরে ধরো ওয়াল্লা নুকান্নহুম লিকাউলিহি লা তাকনা তুমি রহমাতিল্লা এই তোমরা আল্লাহর রহমত থেকে ধরে ইন্নাল্লাহ ইয়াক ফিরু জুনু বা জামিয়া কিন্তু আল্লাহ রাবুল্লাহ মিন সকল গুমা আরে সকল গুনা কী করেন ক্ষমা করেন হ্যাঁ ইন সকল গুনা ক্ষমা করেন এর মধ্যে শেরিক কবুরু তো আছে আছে না তফা করলে কী যো শেরিক ইন্না ইন্নাহুহু আল গাফুর রাহিম নাকি এরপর আরেকটা আছে তাই আসু মিন রাউহিল্লা তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাসিও না লাইয়াছো তো কি নৈরাসিও না মিন রাউহিল্লা কি আল্লাহ রহমত লা আসু মিন রাউহিল্লা ইল্লাল কৌমুল কাফিরুন কয় কাফের সম্প্রদায় একমাত্র আল্লাহ রহমত থেকে হয় এই আমান মনে করা এইডো কুফুরি আল্লাহর আজাব এবং গজব থেকে কি মানে কি করা আমান আমান অর্থাৎ নিরাপদ মনে করা এইটো কুফুরি আবার আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে যাওয়া এইটো কি কুহুরি তাহলে আহলে সুন জামাত কুণ্ডা হ্যাঁ এই এখানে বয়ও থাকবো আবার আশাও থাকবে তারপরে আছে এখানে ধরো পরে আছে ওয়াল আমনু ওয়াল ইয়াসু সাবিলানে আনগাইরে মিল্লাতিল ইসলাম ওয়াল আমনু নির্বিক অর্থাৎ এই আল্লাহর আজাব এবং গজব থেকে নিরাপদে মনে করা ওয়াল ইয়াসু এবং নিরাশ হওয়া সাবিল দুইটা রাস্তা আনগাইরে মিল্লাতিল ইসলাম ইসলামের দল ছাড়া অন্য দল অর্থাৎ এটি আমান এবং ইয়াস এই এই দনোটায় ইসলামের পথ নহে ইসলামের পথ নহে ইসলামের আদর্শ নহে ওয়া সাবিলুল হককে বাইনাহুমা সাবিলুল হককে সৎ হকের রাস্তা বাইনাহুমা বাইনাহুমাউবের মাঝে ওই উভয়ের মাঝে লে আহালিল ক্যাবলাতে আহালি ক্যাবলাতে ধরতো মুসলমানদের জন্য মুসলমানদের জন্য এই জন্য একটা ফাঁকি পুরার জন্য দুইটা ডানা লাগে একটা হইলে শারিনী না যে কোনো সময় শিকারির কাছে ধরা যাবে আরে একটা হ্যাঁ তো জন্য কয়টা ডানা দুইটি ডানা হ্যাঁ এবং একজন মানুষের সবল একটা মানুষ আমানে থাকতে হইলো কটা 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 হাত দুইটা হাত হুম একটা হইলে তার কি হয় না আরে তার বিপদ আপদে ফরার কী রয়েছে সম্ভাবনা রয়েছে হুম তদ্রুপ এখানে এই জন্য আকায়েদে নসুবির মধ্যে আছে আল ইমানু বাইন আল খৌফেওয়ার রেজা ইমান হইল ভয় এবং আশা ভয় এবং কি আশা উভয়ের মাঝে কি ইমান শুধু ভয় হয়তো আল্লাহর ওই রহমত রহমত থেকে নৈরেশ এইটাও কিনা ইমাম না শুধু আশা এইটাও কিনা ইমাম না এই জন্য উমর রাদুল্লাহ বলছেন যে আমি আশা রাখি যে সবাই রে যদি তালা জাহান নামে দিয়া দেয় আর একজনের যদি জান্নাতে দেয় আমিও মরে জান্নাতে যান সবাই কি অন আরে জাহান নামে আর একজন কি জান্নাতে দিব আমার আশা যে যে কত রহমান রাহিম আমার ব্যাপারে আমি কই যেমন জানি আবার যদি সবাই রে কই দেয় আরে জান্নাতে দেয় আর একজন রে জাহান নামে দেয় হইতে পারি না জানি আমি এই অমর কারণ আল্লাহ আল্লাহ আল্লাহর কি রয়েছে কাহার আছে না আরে আল্লাহর কি শুধু রহমান রাহিম নামে হেদি আছে না হ্যাঁ সেই জন্য ইমানুল কুণ্ডা ভয় এবং আশা ভয়ও থাকতেবো আশাও থাকতে আচ্ছা সাইন নম্বরে দেখু দেখি আমরা আয় আলীল আম্ন মিন মাকরিল্লাহ ওয়া রেজাউল মহজু হ্যাঁ আল আমনুমিন মিন মাকরিল্লাহ আল্লাহ আলামিন গোপন ষড়যন্ত্র থেকে গো গোপন ইয়া ব্যবস্থাপনা থেকে হ্যাঁ নিরাপদ মনে করা ওয়া রাজাউল মহজ শুধু কি শুধু আসা মহাজত্ব শুধু লাইসা মিলাল মিনাল মিল্লাতে এটা কি নই মিল্লাতে ইসলামের নহে ইজা লাম ইয়াকুন মাহুল খাও যদি তার সাথে ভয় না থাকে কামা আন্নাল খাও ফাল মহজ শুধু ভয় ওয়াল ইয়াসু লাইসামিন মিল্লাতে এইডো কি মিল্লাতের মিল্লাত ইসলাম নয় ইজা লাম ইয়াকুন কোন মাহুল রেজা যদি তার সাথে আশা না থাকে আশা কি ফাল ইমানু বাইনাল খাউফে ফে ওয়ার রেজা অথবর ইমান হল ভয় এবং আশা ভয় এবং কি আশা ফা রেজাউল মাতলুবু ইয়াস্তালজিম খাউফা কয় রেজায়ে মাতলুব কাঙ্ক্ষিত আশা ইয়াস্তালজিম এটা লাজেম করে খাউফা কাকে ভয় কি ওয়ালাউলা জালিকা যদি এইরা ভয় যদি না থাকে লাকানা আম এনান তাহলে কি মন সে কি যাব সে আমার মনে করবে ওয়াল খাউফুল মাতলুবু আর খাউফে মাতলুব কাঙ্ক্ষিত ভয় হলো ইয়াস্তাল দিমুল রেজা যেটা রেজাকে আশাকে আবশ্যক করবে ওয়ালাউলা জালিকা আর রেজা যদি না থাকে লাকানা না কোনো তান তাহলে শেখিব কোনো অর্থাৎ আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে যাব ফা আমানে হুয়া নফিউর রেজাইল মতলক তাহলে আমানকে নফি করা হল কি নফিউর রেজা রে কী করা হবে নফি করা হবে নফি করা হবে আচ্ছা এইগুলো কিন্তু এই দল ঘেসিগুলো হ্যাঁ হ্যাঁ এরপরে ধরি আমরা ওয়ালা আবদা মিনাল ইমানে অল্প কথায় কত কথা বুঝে লিছি লা রিজু লাখ রাজা ইউরিজু আর লা লাখরুজু আমরা বেরুয়ে যাই যদি এটা কি হয় বাবে সোলা ইয়া নাসার্সি রইলে অর্থ একটাই বুক আর বাবে ইকালে রইলে আরেকটা হ্যাঁ নুখরিজুল আবদা আমরা কোনো বন্দাকে বের করে দিই না মিনালে ইমানে ইমান থেকে হ্যাঁ ইল্লা বরং হাঁ বের করে দিই বেজুহুদিন অস্বীকারের দ্বারা মা আদা খালাহু যে এমন অস্বীকার যেইটায় আদ খালাহু তাকে প্রবেশ করায় ফি হি ফিল ইমানে কি অর্থাৎ যেই জিন যেই বিষয়টার ইমান আনলে ব্যক্তি কী হয় মোমেন হয় ওই একটা বিষয়কে যদি সে অস্বীকার করে এইটার দ্বারাতে আমরা একজন ব্যক্তিকে ওই ইমানের থেকে বের করে দিই মোমেন থেকে কি করে দেই বুঝেছি না কিন্তু এবারও তাপ বলতেছি লাখরিজুল আবদা মিন ইমান এটা অর্থ এইভাবে কথাটা যে আমরা একজন বন্দাকে না শুধু এই কারণেই মোমেন থেকে ইমানদার থেকে বের করে দেই যে ইমানের বিষয়গুলার কোনো একটা বিষয়কে যদি সে অস্বীকার করে অস্বীকার করে যেমন একজন ব্যক্তি মোমেন এই সে রমজান শরীফের রোজাকে অস্বীকার করে নওজমিনি কই যে যারার ঘরের মধ্যে খানা টানা নাই তারা কি করবো রোজা রাখবো হুম না খাইয়ে আবার রোজাকে আমরা খাইয়ে কি করি রোজা রায় জালি। এই তরি করতে রোজা রাখে কিসের রোজা তাহলে হ্যাঁ ওই এখানে আমরা দেখাইয়া নামাজ সরি না কী করি না এখানে এখানে না এখানে ডাইমি সোলাপ পিছলাত দায়মি সব সময় আমরা নামাজের মধ্যে রত এমনি কি করি না উজু গোসল কইরা নামাজ পড়ি তাহলে এই সমস্ত এই কথাগুলা তাহলে এগুলো এগুলো কি না এগুলো তো কুফুরি হ্যাঁ এটা কি এগুলো সম্পূর্ণ কুফুরি কথা কারণ এটা তো এই ছাড়া এখানে একজন ব্যক্তি মোমেন হওয়ার জন্য হ্যাঁ মোমেন হওয়ার জন্য নামাজ ফরস হ্যাঁ নামাজ ফরতো হবে এটা কি এটা ইমানের বিষয় না এই নামাজ ফরজ নামাজ ফরত এটা কিন্তু ইমান আর এ অজু গোসল করে নামাজ ফরাইডুল আমল এটা কি সকল আমলের মধ্যে ইমান আছে সকল আমলে ইমান আছে। বুঝুনি কথারা সকল আমলে কি আছে ইমান আছে এই জন্য এখানে এবং সকল গুণা আছে এইটার মধ্যে ইমান আছে এটার মধ্যে কি আছে কীভাবে যে মদ ফান করা হারাম এই মদ ফান করা হারাম জানাটা এটা ইমান এটা কি ইমান বুঝেছি নি ইমান রাইখে যদি এর সে কোনো একজন ব্যক্তি মদ ফান করে আমরা তারে কি কইতাম না কাফের কইতাম না কোন কারণ কারণ তার কি আছে এইটা যে হারাম এটা তার ইমান আছে এই জন্য স্বরে ফেঁকে আকবরের মধ্যে লেখছে কোনো একজন ব্যক্তি যদি একটা সগিরা গুণা করে আর এই গুণাটা অকাট্য দলিলের দ্বারাতে প্রমাণিত আর এটারে তুচ্ছাচ্ছিল যদিও গুণাটা কি ছোট গুনা কিন্তু এই গুণাটা যে এটা যে গুনা এটা কিসের দ্বারাতে প্রমাণিত দলিলের দ্বারাতে প্রমাণিত কত বুঝেছি নি হুম তো ইল্লা জুহুদিন মা আদ খালাহু ফিহি যাহা তাহাকে ইমানের মধ্যে প্রবেশ করায় এমন কোনো একটাকে অস্বীকারের দ্বারাতেই আমরা একজন বন্দাকে ইমান থেকে বের করে দেয় অর্থাৎ সে মোমেন নহে বলে ফতুয়া দেয় বুঝুন কথা তা না হইলে এই কোনো একজন ব্যক্তির যদি কোনো অপরাধ অপরাধ হয় কবিরা গুণেও কইরা লেসে এর দ্বারাতে আমরা তাকে কাফের বলি না মুসলমানদের সম্প্রদায় থেকে তাকে বের করে দেন। না আরেকটা নস্কা আছে লালুখরিজু জায়গাতে সে রুজুল আব্দু রুজুল বন্দা বের হয়ে যাবে না মিনাল ইমানে কিসের থেকে বন্দা ইমান থেকে বের হয়ে যাবে না হ্যাঁ যে ইমান আনার জন্য যাহা প্রয়োজন তাহার কোনো একটাকে অস্বীকার করার দ্বারাতে সে ইমান থেকে বের হয়ে যাবে বুঝুনই কথাটা এটা একটা নস্কা আছে এরপরে ধরি ওয়াল ইমান হুয়াল একরারু বিল লেসানে ওয়াতদিকু বিল জেনানে ইমান ইমান কি ইমান হল হুয়াল একরারু বিল লেসান লেসানের দ্বারাতে জবানের দ্বারাতে স্বীকৃতি দেওয়া ওয়াতদিকু বিল জেনান এবং অন্তরে জানানো তো অন্তর অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা বিশ্বাস করা এখন কত হলো বিশেষভাবে আবুয়ানিফোর মত্লার মতে ইমান হইল বসিৎ ইমান কি বসিৎ বসি না এটা এটার কোনো কি নাই অংশ নাই এটার কোনো কি নাই আর অংশ নাই ইমান কিন্তু মোরাক্কাবনা মোরাক্কাবতি কয়েকটা মিললে একটা কয়েকটা মিললা একটা বরং ইমানের সব বিষয়টি মিল হইল একটা সব বিষয় মিললে কি একটা এটা কথা হয়েছে আমল যে যেদ্দুর করে এদ্দুর কি আরে সব পাইব। কেহ রমজান শরীফে রোজা রাখছে কিন্তু তারা বি নামাজ পড়ে তাহলে রোজার কি সব পাইতো না বুঝিনি গো তারা কেহ নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না তাহলে নামাজের সব পাইতো না পাইব তো কারণ কি এবাদত এগুলো কি মোরাক্কাপ এগুলো কি এটা কি যৌগিক আর ইমান কি বাসিত বাসিত কি না এগুলার ইমানের যত বিষয়গুলো আছে সবগুলো একটা সবগুলো কি এইটার একটার মধ্যে যদি অস্বীকার করে একটার মধ্যে যদি ফাটল ধরে তাহলে ফুরাডাই কি শেষ ফুরাডাই কি শেষ হয়ে যাবে কথা বুঝেছি নি এই জন্য ইমান কি ইমান বাড়েও না কমেও না ইমান কি করে না বারেও না কমেও না বরং ইমানের শক্তি বাড়ে কমে ইমানের সাথে যার যত বেশি সৎ আমল থাকবো তাহলে তার কি বাড়বো ইমানের শক্তি বাড়বে ইমানের সাথে যে যত নাফ নাওজেন যে নাফর মানি করবো ইমানের শক্তি তত কমতে থাকবে কথা বুঝছি নি আচ্ছা এখন একরার বিল লেসান এইটা ইমান কিনা এই যে ইয়ের মধ্যে নুরুল কিতাবের মধ্যে আছে যে হ্যাঁ একরার বিল লেসানটা হইল ইমানের জন্য শর্ত কি কি কারণে যে লে এজরায়ে আহাকাম এ শরীয়তে শরীয়তের আহাকাম প্রয়োগ করার জন্য কি করার জন্য এই একজন ব্যক্তি একজন ব্যক্তি যে মোমেন তার কি দিয়া অপারেশন করে নিয়ে দেওয়া যাইব ইমানে এটা কি গোপন বিষয় কী সে বিষয় কারণ সে যে মোমেন এটার কীভাবে বুঝবো তার একরারের দ্বারা কিসের দ্বারা স্বীকৃতির দ্বারা বুজুনিকতারা মূল ইমান কোনটা তাজদিকুল কলব তাজদিকুল কলব এইটা হইল ইমানের কি মূল কিন্তু এই যে সে তার ভিতরে যে তাজদিক কলব আছে এটা কীভাবেই বোঝা যাব একরারু বিল লেসান একরারু বিল লেসান বুঝুই এই জন্য নম্বর যে একরারু বিল লেসানটা হলো কিসের জন্য না সে ব্যক্তি যে মোমেন্ট মোমেন হইলো তারে মললেখীকরণ লাগব গোসল দাপন লাগব কাফন দাফন করান লাগব এবং তার উপরে মোমেন্ট হইলে তার উপরে জাকাত ফরজ হইব নামাজ ফরজ হইব রোজা এগুলো যে হইব কোন কিসের দ্বারা তো আমরা বুঝব মৌখিক স্বীকৃতি এই জন্য এটা হইলো কি শর্ত এটা কি শর্ত তো ইমান হইলো হুয়াল একরা আর বেললে সানে ওয়া বিল জানান এখানে আমরা দুই নম্বরের ইয়াটা দেখি একটু কাউলি তালা কুলু আমান্না বিল তোমরা বলো আমান্না বিল হে আমান্না আমরা আল্লাহর প্রতি ও মা উনজিলা ইলাইনা এবং আমাদের প্রতি যাহা নাজিল মা উঞ্জিলা ইলাই ইব্রাহিম ও ইসমাইলা ওয়াইসাকা ওয়াকুবা আসবাত ওয়াইজান আল একরারু শাহাদাতুন ওয়া শাহাদাতুমিন মিন মাবানীল ইসলাম হ্যাঁ একরাত কি শাহাদত সাক্ষী দেওয়া আর শাহাদত রইল ইসলামের কি ব্যানার মধ্যে একটা মাবানিল ইসলাম ওমর লেহাদিসিবনে উমর আদে নবী সালাম বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু ইলাহা ইল্লাহ ওয়ান্না মুহাম্মদ আর রসুল্লাহ বুঝেছি নি কথাটা হ্যাঁ তাইলে ফাল একরারু বিল লেসানে আয়জান মিনাল ইমান ফিল জুমলাতে হই একারুল লেসানটা ইমানের হ্যাঁ মধ্যে রয়েছে অহুয়া মামুরুন বিহি লে এজাহারিল ইমান এই তাহলে একরার বিল লোক মামুর বিহি আদিষ্ট বস্তু আদিষ্ট বস্তু লে এজাহারিল ইমান কী কারণে লে এজাহিল ইমান ইমানটা প্রকাশ করার জন্য ইমানটা কি করার জন্য লালে এ হুদুসি ফিল কলবে লালে হুদু সি ফিল কলবে ফা মাহালুল ইমান এল কলপ এই ইমানের জাগা কোনটা হল লাল লেসান লাল জিব্বা নই ফাল লেসানু তরজমানুল ইমানে কয় লেসান ইমানের ভাষ্যকার তর্জমানুল ইমানটা যে আছে এটা প্রকাশ করবো কিসের দাঁড়াতে এরপরেও যদি তার অন্তরের মধ্যে কি থাকে কুপুরি থাকে এইটা আমরার এইটার আমরার কিনা বিষয় না বরং এটার সে আল্লাহর কাছে কি হেসা বুহুম আল্লাহ হয় হেসাবুহুম আল্লাহ বুঝেছি নি কথাটা ফি দার ই দুনিয়া ফি এ দুনিয়ার জগতে এই একরার বিল লেসান্ডল কি তর্জমানুল ইমান তর্জমানুল ইমানের কি বাস্য লা মহল্লু আসলিল ইমান কলবটা কি নয়ে মূল ইমান নয় মূল ইমান যদি কয়ে একরার বিল লেসান হইতো কোনো মোনাফেক রে কাফের কঞ্জাই লোক না আরে কোনো মোনাফেক রে মোনা মুনাফেকে কি হয়ে যেত আর ইমানদার হয়ে যেত মোমানদার আরে মুনাফিক কোনো মোমেন্ট নেই বরং এটা সে কাফের থেকে আরো হ্যাঁ কিল আসওয়াল মিনান না বুঝেছি নি কথারা তো এখানে মোট কথা হল তাজদিক বিল জেনান এইটা হইল মূল ইমান মূল কি ইমান এখন তাজদিকিল বিল জেনানটা আসি কি না এইটাকে জাহের করার জন্য একরারল বেসান লেসান কি শর্ত একরারল কি কারোর যদি কয় যাই তুমি মোমেন কিনা না বলে আমি মনে করছে ঠিক আছে তুমি স্বীকৃতি দাও লাই লাই মোহাম্মদুর রসুল্ল বড় যদি কয় না এডি কইতাম না তাহলে তুই কি বুঝা গেল আসলে কিন্তু সে যে কইছে কইতাম না কইছে তার অন্তরে কিন্তু আবার কি আছে লাহ মুহম্মদুর রসুল্লার কলবের মধ্যে এটার কী আছে দৃঢ় বিশ্বাস আছে তারপরেও কইতেছে না কিন্তু না শরীয়তে তারে কি হিসাবে মুসলমান হিসাবে গণ্য করা যাবে না এটা কি আরে অন্তরের যেটা এটা দুনিয়াতে এটা আহাকাম সাব্যস্ত করার জন্য এইটা কি করা হবে না আরে দুর্তব্য নহে দর্তব্য নহে কিন্তু হ্যাঁ ইন্দাল্লাহ আরে ইন্দাল্লাহ হইতে পারে কার কাছে আল্লাহ তালা নিকটে হইতে পারে নাকি এটা হলো সে কী করছে জানছে কি করছে আরে জানা ফরে আসতেছে শুধু জানার নাম কি না ইমান না যেমন আবু রাসুল সাল্লাম কি নবী এবং ওই যে আহলি কিতাব নাকি হ্যাঁ এটা এটি ফোরে আসতেছে কথাটা ওয়াইনা জামিয়া মা ফিল কোরআনে ওয়া জামিয়া মা সোহান রাসুল্লা ওয়াল বয়ানে কুল্লিহি হাকুন এবং ওয়ান্না নিশ্চয় জামিয়া সকল মা তালা মহান আল্লাহ যাহা অবতীর্ণ করছেন ফিল কোরআনে কোরআন একাডিমি মধ্যে ওয়া জামিয়া এবং সকল মা সহা আন রাসাল্লাম সালাম থেকে যাহা বিশুদ্ধভাবে রয়েছে মিনা সর এ বিধিবিধান ওয়াল ভয়ান এবং বর্ণনা হ্যাঁ কুল্লিহি সব কিছু এগুলা এগুলো কি এই হাক্কুণ্ড হইল ইন্না জামিয়া এ জামিয়ার কি হয়েছে তাকি হ্যাঁ কুল্লাহু হাকুন কুল্লাহু কারণ ওই মাত যে হালাতে তাকি দ সেই হালাতে হ্যাঁ সবগুলা সত্য আচ্ছা এগুলো গেছে এখানে যা লেগছে না আগে জানছি হ্যাঁ তারপরে ধরো ওয়াল ইমানু ফি আসলিহি আসলিহিউন ওয়া তাহু বিল হাকি কাতে বিতকা ওয়া মুখালা হাওয়া ওয়া মোলা আওলা ও ইমান ওয়াহিদুন ইমান ইমান কি এক ইমান কি এক ওয়াহালুহু ফি আসলি সাওয়াউন। আর ইমানের যারা আহাল আর ইমানদার আহালতী ইমানদার মোমেন্ট ফি আসলিহি মুলের মধ্যে সাওয়াউন এক আবু বকর আদুল্লা তাল্লাহ ইমান জেরুম আমরার ইমানও এমন বলে কিরুম আউ বকর আব্দুল্লা আল্লাহ এক লা শারিক এটা বিশ্বাস করছে না আমরা কি কুদ্দুর বারে কমাই করি নাকি আউ বকর আব্দুল্লাহ রাসুলসাল্লামকে কি হিসেবে নবী হিসেবে জানছে রাসুল হিসেবে জানছেন না হ্যাঁ আমরাও কি জানি কোরআনে করিম সপ্ত জান্নাত আছে জান্নাম আছে যে এত ইমানের বিষু আছে আউ বকর আব্দুল্লাহ তালাহু এ যেইভাবে ইমান আনছেন আমরাও কি করি এইভাবে ইমান আনি তো এই জন্য ইমান এক মোমেনো কি মোমেন এক কিন্তু ও তাফাদুলু দুলু বাইনা হুম তাহাদের মধ্যে তাফাদুল কি সম্মান মর্যাদা বিল হাকিকাতে বিল হাকিকাতে কাতে প্রকৃতপক্ষে বিদ তোকা বিধ তাকোয়া বিধ তাকোয়া বা বিদ্ তোকা দনটা করা যাবে হ্যাঁ কিসের দ্বারাতে তাকোয়ার দ্বারা ও মুখালাফাতিল হাওয়া হাওয়াতো কি কুপ্রবৃত্তি মোখালাফা কি বিরোধিতা অর্থাৎ কুপ্রবৃত্তি মনের যে খায়স এই হাওয়া হাওয়ায় নফস নিজের যে আত্ম আছে না আত্ম মনে যেটা চায় এইটার কি করা বিরোধিতা করা ওয়া মোলা জামাতিল আওলা উত্তমকে সবসময় করা মোলা কি না মোলা জামাত সবসময় লাগাইয়ে রাখা আওলা তো কি উত্তম আবার ধরো এখানে কথা শোনো যে ব্যক্তি মাদ্রাসার মধ্যে ওয়ান ক্লাসে ভর্তি হয়েছে সে ছাত্র না সে ছাত্র আর যে ব্যক্তি কামেলের শেষ বৎসরে সেও কি তো ছাত্রের মধ্যে সবাই কি এক নাকি বেশ কম আছে হুম মাদ্রাসার ছাত্র হিসেবে কি ওই প্রথম শ্রেণীরও ছাত্র কামেল শ্রেণীরও ছাত্র কিন্তু মর্যাদার মধ্যে বেশ কম আছে না কি কারণে যে যিনি কামেল ক্লাসের তিনি অনেক জ্ঞানের অধিকারী অনেক আমলের আমল করছে দেখুন ও তাফাদুলু বাইনাউ বিল হাকিকাতে প্রকৃতপক্ষে ইমানদারদের মধ্যে তাফাদুল বিদ কিসের কাছে বিদ্ তোকা হ্যাঁ কিসের তাকোয়ার দ্বারা যে যত বেশি তাকোয়াদার সে এত বেশি ফজিলতলা সে এসব বেশি কি হ্যাঁ তাকোয়া কী তাকোয়ার অনেক ব্যাখ্যা আছে তাকোয়ার এখানে ইয়ে হল শরীয়তের যত আমর আছে আদেশ আছে এগুলোকে যথাযথ পালন করা আর যত নিষেধ আছে এগুলো থেকে বিরত থাকা বুঝিনি আরে তাকোয়ার যতই সংজ্ঞা হোক এটার একবারে মূল কথা যেটা এটা এরকমটা এটা হলো শরীয়তের যেত কি আদেশ এই সকল আদেশকে পালন করা আর নিষেধ যেগুলো আছে এগুলো থেকে বিরত থাকা হ্যাঁ ও মুখালা পাতিল হাওয়া এই এখানে দেখেছে একজন লোক এই কি মনে ফাঁস টাকারও খেয়ানো তাই আরে এইটাও থেকে বাঁচতে পারে না আরে ফাঁসটা টাকা এন কী করে লাউন যায় চুরি করে লাউন যায় এইটা এটার থেকে বাস্তব মনে চায় যে ভাঁসটা কী করে লাত্মসাত করে লাগে তাইলে এটা সে কী করলো তার কুপ্রবৃত্তির অনুসরণ করলো আরেকজনে দেয়া যায় যে এক লক্ষ টাকাও কি করতো না মারত না মারার কি আছে সুযোগ আছে এরপরও মারবে না তাইলে সে কী করলো হাওয়ায়ে নফস হাওয়ায়ে নফস এইটার কি করলো বিরোধিতা করলো তো এই জন্য যে এইটার যা বিরোধিতা করে সে তার মর্যাদাও কি বেশি হবে এবং মোলা জামাতিল আওলা আওলা তো কি উত্তম ন্যাক কর্ম কর্ম কর্মের মধ্যে যে যত বেশি কি থাকবে লেগে থাকব হ্যাঁ এবং এটা মোলা জামা কইছে সবে বরাতেইলে সবে কদর হইলে রমজান আইলে শুধু কি করে নতুন টুবি ভাইরা এক রাত দুই রাত আরে আবাদত করে এটা নেই মোলাজামা কি কি সর্বদা এই জন্য তরিকতল কি আরে এই ফজিলত ফাওয়ার জন্য তরিক লইলো বড়ো মাধ্যম কারণ সেখানে অজিফা আছে কি আছে অজিফা কি নিত্য নৈমিত্তিক ধারাবাহিকভাবে যে আমল তারে কি বলা হয় অজিফা তাকে বলা হয় অজিফা আচ্ছা ওয়াল মোমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমানে আর মোমেন প্রত্যেকেই হল আউলিয়াউর রহমানে রহমান রহমান কি আল্লাহ তালা আল্লাহতালার বন্ধু আল্লাহ তালার কি বন্ধু ও আকরা মুহুম আতওয়উহম এই এই মোমেনদের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মানী আতওয়াউহুম যারা যারা বেশি কি আনুগত্য হে আল্লাহ তালা এবং আল্লাহ রাসুলের যে যত বেশি আনুগত সে হইল এত বেশি সম্মানী এত বেশি কি সম্মানী কিসের দ্বারা তে আনুগত বিত্তকা হ্যাঁ কিসের দ্বারা তাকোয়ার দ্বারা ওয়াল মা রেফাতে এবং কি মা রেফাতের দ্বারা ও আদবাউহুম বাহুম লীল কোরআন ও আদবাহুম লীল কোরআন তাহাদের মধ্যে যে যে যত বেশি কোরআনে করিমের অনুসরণকারী হাত বাউ এই হাত কোন সিগা ওয়াহিদ মোজাক্কর এসমে এই হাত আত এট কি ওয়াহেদে মোজাক্কর এসমএল তো এই অর্থাৎ এই প্রত্যেক মোমেনে হই আল্লাহর অলি আল্লাহর কি বলি প্রত্যেক মোমেন আল্লাহর ওলি আর তাদের মধ্যে যে ব্যক্তি তাকোয়ার দ্বারাতে যে যত বেশি কি আনুগত্যশীল হ্যাঁ এবং মারাফেতার দ্বারাতে আনুগত্যশীল সে এত বেশি সম্মানী এবং যে ব্যক্তি কোরআনে কারিমের যত বেশি অনুসারী সে এত বেশি সম্মানী এত বেশি কি সম্মানী হ্যাঁ এরপরে স সকল কি কি অলি না কিন্তু অলিদের আবার কি আছে স্তর আছে হলো অলিয়ে আম আর টো অলি এ খাস ওই বলছিলাম ওয়ান ক্লাসের ছাত্র সেও কি ছাত্র আবার কামেলের ছাত্র সেও ছাত্র বেশ কম আছে না হলো অলি আম এই অলি তো কি ব্যাপক সকল মোমেনে কি অলি হ্যাঁ আবার একটা হলো অলিয়ে খাস অলিয়ে খাস তো এই জন্য এটা সিরে রুহুল বয়ানের মেয়েদের দনোটার কী দিছে পরিচয় করে দিয়েছে যারা অলিয়ে ওলিয়ে যারা আম আছে যেমন আল্লাহ আলিউল্লা জিনা মানু মিনা জুলুমাতে ইলান নূর তাইলে আল্লাহ হইলেন কি মোমেনদের ওলি বন্ধু তো আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জুলমাত থেকে জুলমাত তো কি কুফুরি পদ্যষ্ট দলাল থেকে হ্যাঁ নূর নূর কি ইমান নূরত কেন কি ইমান যে তাদেরকে পদবষ্ট থেকে ইমানের দিকে বের করে আনেন বের করে কি আনেন এটা বড় মেহরবানি এই একজন ব্যক্তি দিয়ে ইমান আনে এটার মধ্যে আল্লাহ তাল্লাহার হাতাসিনী আরে ফুর আড়াই দো কেউ আল্লাহ তাল্লাহার মেহরবানি না হইলে কি একজন ব্যক্তি আরে কার মেহরবানি আল্লাহ তাল্লার মেহরবানি তো এগুলো হইলেও কি এগুলো ওলিয়ে আম হ্যাঁ আল্লাহ লাহম ইয়া জানুন এটা কারা এটা এটা কারা হল ওলিয়ে খাস ওলিয়ে খাস এরপরে ওই এখানে অলির সংজ্ঞার মধ্যে ইয়াতে রুল মানে আছে হুম না ইলাইহি ইহি আতিহি। যে ওই যারা ওলি কি খাস তার ওই সমস্ত ব্যক্তি যারা ইয়া না ইলাইহি আল্লাহ রাবুল আলামিনের নৈকট্য হন আতিহি আনুগত্য দ্বারা ওয়াল এসতে ফি মারেফাতি এবং আল্লাহ তাল্লার মারেফাতের মধ্যে ডুবে থেকে মারে ভাতের মধ্যে কি ডুবে খেতে এবং ওলিয়ে যেটা খাস এইটার সংজ্ঞা স্বরে আকায়দে নসুফি স্বরহে আকায়দ নসুফি এইভাবে সংজ্ঞা দিচ্ছে ওল ওলিউ আল আরেফু বিল্লায় তালা ওলি হলো ওই ব্যক্তি যিনি আরিফু বিল্লায় তালা মহান আল্লাহকে জাননেওয়ালা ওয়ালা ওয়া এবং আল্লাহ তালার কি সিফত সমু জানে হেসবা মা ইউম কিনু তার যথাসাধ্য আল্লা আল্লাহ তালার মা আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ তালা সিফতের ব্যাপারে হাস কি যথাসম্ভব সে কী করে জানেওয়ালা আল মুওয়াজেবু আল্লাহ তোয়াতে এই আনুগত্যের মধ্যে সর্বদায় লিপ্ত থাকে মোয়াজ মোয়াজেবু মোয়াজেব তো কি আরে সবসময় মোয়াজেবা হ্যাঁ আল্লাহ তোয়াতে আল মুস্তাদেবু আনিল মাছি এবং অপরাধ থেকে বাঁচনেওয়ালা যত প্রকারের রফত আছে মাসি কৈছে সকল প্রকার রফথ থেকে কি করে বেঁচে থাকে আল মুরিজু আনিল এন হেমাকে ওয়া সাওয়াত। আল মুরেজ মুরেজ থেকে বির বিরত থাকনেওয়ালা আনিল এন হেমাকে এনেমাত্র ডুবে থাকা ফিল ফিল্লাজাতে দুনিয়ার মোহ শাহওয়াত হ্যাঁ কামনা বাসনা এগুলোর উপরে ডুবে থাকা থেকে কি করে বেঁচে থাকে এই তাহলে এই তাকে কি বলা হয় আরে ওলিয়ে খাস ওলিয়ে খাস ওই সমস্ত ব্যক্তিরা এ এক ব্যক্তির হাতে যদি বয়াত হয়ে অথবা ওই ব্যক্তির যদি পরামর্শ নেয় সৌবত নেয় ওই ব্যক্তি কি একটা সাধারণ লোক কি হয়ে যায় গিয়ে আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালা কি হয়ে যায় যাওক আমরা আজকে এই ইমানের আহলে সুন্নাতল জামাতের আকিদার অনেকগুলো বিষয় আমরা জেনেছি যে আমরা কোনো অপরাধের কারণে হুম কোন একজন ব্যক্তি কোনো মোমেন যদি অপরাধ করে হ্যাঁ আমরা তাহাকে এই অপরাধের কারণে আমরা তাহাকে ইমানদার থেকে তাকে বের করে দেই না এবং আরেকটা হলো আল ইমানু বাইনাল ওয়ার রেজা ভয় এবং আশা এবং আমরা কোনো একজন ব্যক্তির বাহ্যিক ভালো আমলের কারণে তাকে আমরা নিশ্চিতভাবে জান্নাতি হিসাবে স্বীকৃতি দেই না এবং একজন ব্যক্তি খারাপ কোনো আমলের কারণে আমরা তাকে জাহান্নামি হিসাবে দেখি না এরপর হল এরপর হল যেই বিষয়গুলোর প্রতি ইমান আনা অত্যাবশ্যক ওই বিষয়ের কোনো একটা বিষয়কে যদি অস্বীকার করে এর দ্বারাতে ব্যক্তি মোমেন থেকে কি হয়ে যাবে খারেজ হয়ে যাবে বের হয়ে যাবে যাহক কাল্লা রাবুল আলমিন কিমানের এই সমস্ত বিষয়গুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করে সত্যিকারের আহলে সুন্নাতল জামাতের আকিদাবুক্ত ও তুফি দান করে দোক আল্লাহুল মহফিক মঈন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ